জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নওগাঁয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9টার দিকে নওগাঁর বঙ্গবন্ধু স্মৃতি জড়িত শহরের এটিএম মাঠে বঙ্গবন্ধুর অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে খালিদ মেহেদি হাসান ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এরপর বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচি পালন করেন স্থানীয় নেতৃবৃন্দ। হাসনা থাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।